জীবনে বন্ধুদের সাথে একসাথে অনেকগুলো গুনাহ করেছি, তারা আমার অনেক গোপন গুনাহ সম্পর্কে জানে। আমি শুনেছি গোপন গুনাহ মানুষকে বলে বেড়ালে সেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এখন আমি তওবা করলেও কি সেসব গুনাহ মাফ হবে না? অনেক যুবকরা আছেন এই সমস্যায় তারা আছেন যে তারা অপরাধ করেছেন অনেক বন্ধুদেরকে জানিয়ে বা বন্ধুদের সাথে করেছেন, এখন তাদের কি হবে? উত্তর হলো, এখন যেহেতু সেটা তাদের অন্তর থেকে মুছে দেওয়া সম্ভব নয়, এটা নিয়ে পরেশানির কোনো কারণ নাই। না বুঝে করেছেন, এখন প্রতিজ্ঞা করবেন সামনে আর আমি কোনো অপরাধ করব না। আর অপরাধ করে মানুষের কাছে বলে বেড়ানো, গল্প করে বেড়ানো, প্রকাশ্যে অপরাধ করানো করা, এটা আসলে জঘন্য, আরো বড় অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সবাইকে মাফ করা হবে, তবে যারা প্রকাশ্যে অপরাধ করে তাদেরকে মাফ করা হবে না। কিছু লোক আছে দেখবেন সিগারেট খায়, এরকম ধোঁয়া ফুঁকে সবার সামনে, এটা হলো বেয়াদবের চরম সীমা। আরেকজন খায়, ময় মুরব্বী দেখে, বড়দেরকে দেখে, সে লুকাবার চেষ্টা করে, এ লোকটা অপরাধ করে কিন্তু এই অপরাধটা ক্ষমা হতে পারে, কারণ তার ভিতরে অপরাধ বোধ আছে। আরেকজন অহমিকা করছে, দম্ভ করছে, অপরাধ করছে, তার কোনো ইতিহাস জ্ঞান নেই এবং কোনো প্রকার তার বিবেকে বাধা দিচ্ছে না, এটা জঘন্য অপরাধ। এরকম প্রকাশ্যে মানুষকে দেখে দেখে গুনাহ করা বা গুনাহ করে সেটা বলে বেড়ানো, এটা আরো জঘন্য অপরাধ। কিন্তু আগে একসময় করেছেন বুঝেন নাই, এখন লজ্জিত অনুতপ্ত হয়ে ভবিষ্যতে যদি সংকল্প করেন না করার, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আগেরগুলো কি করবেন, মাফ করে দিবেন। তারাবির নামাজের চার রাকাত পরপর যে দোয়া পড়া হয় সেটা কি বাধ্যতামূলক? তারাবির নামাজের চার রাকাত পরপর যে দোয়া আমরা পড়ি, এটা কোনো হাদিসে বর্ণিত নয়, না এটা পূর্বসূরি কোনো সালাফ পড়েছেন, এটা আমাদের সমাজে প্রচলিত সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে লম্বা একটা দোয়া। এই দোয়া আপনার কোন কোন ফতোয়ার কিতাবে আছে, কিন্তু এটা না নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত, না খোলাফা রাশেদ থেকে প্রমাণিত, না সাহাবায়ে কিরাম থেকে প্রমাণিত, তারা তারাবির চার রাকাত পরপর এরকম কোন দোয়া পড়তেন না। একসময় আমাদের সমাজে অনেক যুবকরে তারাবির নামাজে ডাকলে বলতো যে ভাই এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি, এটা একসময় বলতো। এখন আর আলহামদুলিল্লাহ সে অজুহাত দেওয়া হয় না, মানুষ অনেকে জানে। তারপরে অনেকে অনেক এলাকাতে বরং বেশিরভাগ গ্রামাঞ্চলে এখনো এটা আছে, চার রাকাতের পরে সবাই সুবহানাল্লাহিল মুলকে মুসল্লিরা সবাই ইমাম সাহেব সহ টান দেয়, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা কোনো সুন্নাহ সম্মত আমল নয়। কথা কি বুঝতে পারছেন? অতএব তারাবি নামাজের চার রাকাতের পর তাহলে কি করবেন? বসে থাকবেন? আপনি চাইলে জিকির আজকার করতে পারেন, চাইলে ওযু সিজদা লাগলে করতে পারেন, চাইলে কিছু খাইতে পারেন, এটা রেস্টের টাইম। কিন্তু শরীয়ত আপনাকে কোনো বাইন্ডিং দিয়ে দেয় না যে এই দোয়া পড়বেন, অতএব মনগড়া কোনো দোয়া বানিয়ে সেটাকে তারাবির অংশ করে নেওয়া ঠিক হবে না।